রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুপরিচিত শিকারী সোনু ভাই মাছ খেলাচ্ছেন। এটি হচ্ছে সিঙ্গুর পাওয়ার হাউসের পুকুর। এই পুকুরটি কিছুদিন বন্ধ রাখা হয়েছিল যেহেতু পরপর পাস চলেছিল। আপনারা যারা শিকারী তারা জানেন সুজির টোপ পড়লে জলের নিচে গ্যাস তৈরি হয়ে যায়, তাই কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল এবং আরও নতুন মাছ দিয়ে পুকুরটি চালু করা হচ্ছে। পুকুরটি চালু করা হচ্ছে 5ই ডিসেম্বর থেকে এবং পাস রেট হচ্ছে 3000 টাকা। আবারও বলছি, পুকুরটি চালু করা হচ্ছে 5ই ডিসেম্বর থেকে এবং পাস রেট হচ্ছে 3000 টাকা। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করব, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক অবশ্যই সেই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। বড় নয় ও, ঠিক আছে, শুরু যখন করেছি শেষ পর্যন্ত করি। হ্যাঁ হ্যাঁ, ভালো। হ্যাঁ, কি আছে? সব মাছ না খেলে ছবিটা উঠলো না টুকটাক। হ্যাঁ, রিপোর্ট ভালো থাকলে ফোন। দেখি ছাতার কি কন্ডিশন। এই আসতে বাচ্চা, লার্নিংটা ওয়েট কম নয় তো। বাহ, কি বেড়ে নি বুদ্ধি আছে রে ভাই তোর। ঠিক আছে ঠিক আছে, চল যা হয়েছে উঠে তো গেছে। সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিয়েছে। ও আমাদের ল্যান্ডিং খুলে বেলা ও ঠিক আছে, অসুবিধা না না, যায়নি ও মাঝখানে আছে। আর রুই মাছ